তাহলে তামার দুটো তার দেয়া আছে, আরেকবার বুঝে নাও কারণ প্রবলেম হয়ে যাবে। তামার দুটো তার দেয়া আছে, একটার ক্ষেত্রফল হচ্ছে এইটা 1 মিলিমিটার স্কয়ার, আর একটা ক্ষেত্রফল হচ্ছে 2 মিলিমিটার স্কয়ার। তো এই যে 1 মিলিমিটার স্কয়ার তার মধ্য দিয়ে ভিডি বেগে যাচ্ছে, বিচলন বেগটা হচ্ছে ইলেকট্রনের ভিডি, তাহলে 2 মিলিমিটার স্কয়ার যার ক্ষেত্রফল তার মধ্য দিয়ে কত বেগে যাবে। কিন্তু দুজনকার মধ্যে এই প্রবাহ মাত্রা একই, দুজনকার মধ্যে এই প্রবাহ মাত্রা একই। তাহলে আমরা কি করব, ভিডির সঙ্গে ক্ষেত্রফলের সম্পর্কটা বার করতে হবে। কার কি কি করেছে, ক্ষেত্রফল দিয়েছে, বলছি ক্ষেত্রফল দিয়েছে আর কি চেয়েছে, বেগ চেয়েছে। তাহলে আই স্কুল টু এনি ভিডি, এন হলো একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, আর ই হলো ইলেকট্রনের চার্জ, ভিডি হলো বলো বিচলন বেগ, আর আলফা হলো ক্ষেত্রফল, এই যে এইটা এটা ক্ষেত্রফল। তাহলে যেহেতু ভিডির সঙ্গে আলফার ভিডি আমার বার করতে হবে, তাহলে ভিডি আমি কি করলাম, ভিডি ইজকুয়াল টু এই ইকুয়েশন থেকে ভিডি বার করলাম, ভিডি ইজকুয়াল টু আই বাই এনি আলফা। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আই ধ্রুবক, কেন দুটি পরিবাহিতে সমান প্রবাহ পাঠানো হচ্ছে, এটা বলা হয়েছে দুটোতেই সমান প্রবাহ পাঠানো হচ্ছে, ঠিক আছে। এন ধ্রুবক, কেন দুটোই তামার তার, তাহলে দুটোতেই মুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান, আবার কি হচ্ছে চার্জ, তাহলে এই সমস্ত ধ্রুবকগুলো, এই যে এই সমস্ত ধ্রুবকগুলো সরিয়ে দিই যদি, তাহলে ভিডি ইজকুয়াল টু 1 বাই আলফা হবে। তাহলে ভিডি ডট বাই ভিডি, অর্থাৎ এইটা চেয়েছে কি না, দ্বিতীয়টাতে তো চেয়েছে, এইটা ইজকুয়াল টু কত, এটাই চেয়েছে তো, আর ভিডি ইজকুয়াল টু ভি কিন্তু দেয়া আছে, তাহলে ভিডি ডট বাই ভিডি সমান হচ্ছে আলফা বাই আলফা ডট, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ভিডি ইজকুয়াল টু এই যে আলফা বাই আলফা ডট বলো, আলফা মানে হচ্ছে 1 মিলিমিটার, আলফা ডট মানে 2, অনুপাত করলাম ভিডি ডট ইজকুয়াল টু ভিডি বাই 2। আবার আমরা জানি ভিডি মানে কত, অর্থাৎ প্রথমটিতে বিচলন বেগ কত, ভি, ভিডি নয় তাহলে ভি বাই 2। এই হলো অঙ্কটা, এটা কত, 40-এর অঙ্ক, নতুন অঙ্ক আছে বলো। তাহলে অঙ্কটা দেখো, তারের দৈর্ঘ্য দেয়া আছে 1 মিটার, আমি তথ্যগুলো আগে লিখছি, এল ইজকুয়াল টু দেয়া আছে 1 মিটার, ঠিক আছে। নেক্সট দেয়া আছে তারের ব্যাস, ব্যাস মানে বি দেয়া আছে 1.5 মিলিমিটার, 1.5 মিলিমিটার। নেক্সট তারের দু প্রান্তে বিভব প্রভেদ কত দিয়েছে, 5 মিলিভোল্ট, ঠিক আছে। আর কি দিয়েছে, প্রবাহ মাত্রা আই দিয়েছে 500 মিলি অ্যাম্পিয়ার, বলেছে রো কত, রো কত, তারের রোধাঙ্ক কত। অঙ্কটা তথ্যগুলো জানা গেল, বলো তো এখানে ভি ইজকুয়াল টু আই আর সূত্রটা আমি জানি, কি জানি তো, ভি ইজকুয়াল টু আই আর, আবার আর ইজকুয়াল টু কত জানি বলো, রো এল বাই এ, কি আই ইজকুয়াল টু রো এল বাই এ জানি কিনা, তাহলে ওই সূত্রটা এর সঙ্গে মিক্স করতে হবে, কথা বোঝা গেল তো। তাহলে চেয়েছে কত রোধাঙ্ক, তাহলে আগে আমি সূত্রটা লিখি, আমরা জানি ভি ইজকুয়াল টু আই আর, ঠিক আছে। আচ্ছা এখানে একটু তথ্য একটু বাড়তি লিখে রাখতে হবে, দেখো ডি দেয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত জানো, আলফা বুঝি, এ এ মানে জানো কত, বলো ক্ষেত্রফল কত, এখানে বলবো পাই ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার 4 জানো কিনা বলো আগে, কারো অসুবিধা আছে পাই ডি স্কোয়ার 4 এ, নেই, এ ইজকুয়াল টু পাই আর আর স্কোয়ার, পাই আর মানে কত, ডি বাই 2, আর মানে ডি বাই 2, তার আবার স্কোয়ার, তার মানে কত হলো পাই ডি স্কোয়ার বাই 4, কি বললাম ঠিক বলেছি তো, এবারে ঠিক বলেছি তো, বাস এগুলো জানা উচিত তোমাদের সবসময়, যাই হোক কেউ অধিকাংশ জানো, যদি তোমরা হয়তো পারছো না হতেই পারে। দেখো তাহলে ভি ইজকুয়াল টু আই আর, আর আবার ভি, আচ্ছা আর ইজকুয়াল টু কত, রো এল বাই এ, আর এ মানে কত দেখেছি পাই ডি স্কোয়ার 4, তাহলে পর পর বসি বসি যাবো,
তাহলে এইখান থেকে দেখো ভি সমান কত আসলো আই আর আর মানে রো এল বাই এ বসালাম। এবারে দেখো আই রো এল বাই এ, এ মানে কত পাই ডি স্কোয়ার বাই ফোর, তাহলে এখানে বসাও পাই ডি স্কোয়ার বাই ফোর, ফোরটা সংখ্যা আগে বসালেই ভালো, ঠিক আছে। এটা হলো ভি, এবারে চেয়েছে এটা কি রো, তাহলে রো মানে কত পাই ধ্রুবক রাশি আগে লিখলাম ভি ডি স্কোয়ার বাই ফোর আই এল, ফোর আই এল। দেখো তো ডান পাশে সব রাশিগুলোকে আমার মান দেয়া আছে কিনা, ডান পাশে যে সব রাশি ভি এর মান দেয়া আছে, বি বিভব প্রভেদ দেয়া আছে, বি দেয়া আছে, ফোর তো ধ্রুবক, আই দেয়া আছে, এল দেয়া আছে, আছে তো এই চারটা জিনিস। এরপর তোমাদের কাজ হচ্ছে এককগুলো ঠিকঠাক লেখা, সবগুলো এসআইতে লিখবে, সবগুলো এসআইতে লিখবে, বাস অঙ্ক হয়ে গেল। আমি তথ্য মান ইত্যাদি এখানে বসাবার জন্য ক্লাসটা নিচ্ছি না, আমি শুধুমাত্র ফিজিক্সটা বললাম। কয়টা ইকুয়েশন ইউজ হয়েছে বলবে আমাকে এখানে? একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর, দ্বিতীয় হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, আর তৃতীয় হচ্ছে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই ফোর। দেখো প্রবলেম সেট তিনের অঙ্ক, প্রবলেম সেট তিনের অঙ্ক, দুটি তার, তারের দৈর্ঘ্য ব্যাস ও রোধ, দৈর্ঘ্যের অনুপাত এল ওয়ান ইজ টু এল টু সমান হচ্ছে ওয়ান ইজ টু টু, ব্যাস এর অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু টু, ডি ওয়ান ইজ টু ডি টু সমান হচ্ছে ওয়ান ইজ টু টু, রোধের অনুপাত হচ্ছে আর ওয়ান ইজ টু আর টু, বলো ওয়ান ইজ টু টু, বলছে রোধাঙ্কের অনুপাত কত, তাই তো রোধাঙ্কের অনুপাত কত, রো ওয়ান ইজ টু রো টু সমান কত, এই হলো প্রশ্ন। তাহলে দেখো পারবে, অনেকেই পারবে হয়তো, আমি অঙ্কটা বলে দিচ্ছি। আর ইজ ইকুয়াল টু আমরা জানি, দুটোকে একসঙ্গে করবো না, আর ইজ ইকুয়াল টু আমরা জানি রো এল বাই এ, এটাকে এখন লিখতে পারছি, এ মানে পাই ডি স্কোয়ার বাই ফোর, তোমরা জানো এ মানে, বলো এ মানে হচ্ছে পাই, তাহলে রো এল বাই, এবার বলো এ মানে কত, পাই ডি স্কোয়ার বাই ফোরটা উপরে যাবে, এখানে ফোর লিখতাম কিন্তু এটা কোথায় লিখবো অত পারবো না, এই হলো, ঠিক আছে আর পেলাম তো। এবার চেয়েছে রোধাঙ্ক, চেয়েছে না, তাহলে আগে ইকুয়েশনটাকে রোধাঙ্কের আকারে প্রকাশ করো, তাহলে রো ইজ ইকুয়াল টু কত, রো ইজ ইকুয়াল টু পাই আর ডি স্কোয়ার বাই ফোর এল, নয় কি? এইবারে রো ওয়ান বাই রো টু, রো ওয়ান বাই রো টু মানে রো ওয়ান ইজ টু রো টু, কি রো ওয়ান বাই রো টু মানে তো রো ওয়ান ইজ টু রো টু, তাহলে বলো আরটা উপরে আছে না, তাহলে রো এর সঙ্গে আর সমানুপাতি, আমি বলছি আর উপরে আছে তো, তাহলে আর উপরে আছে তাই রো এর সঙ্গে আর সমানুপাতি, তাহলে রো ওয়ান বাই রো টু সমান আর ওয়ান বাই আর টু হবে, বলো তার ডি এর সঙ্গে কেমন সম্পর্ক হবে, রো ওয়ান বাই রো টু ডি ওপরে আছে, ডি স্কোয়ার ওপরে আছে, কি হবে এটা, ডি ওয়ান বাই ডি টু তার হোল স্কোয়ার হবে, আচ্ছা এল এল নিচে আছে, রো এর সঙ্গে এল ব্যস্তানুপাতি, এবার কি হবে কেউ তো বলো, গুড, এই তো ধরতে পারছো আস্তে আস্তে, এল টু এল ওয়ান হয়ে গেল অঙ্ক, মান বসা উত্তর পাও, তাহলে এটা কত হবে ওয়ান ইজ টু টু, এটা ওয়ান ইজ টু টু তার আবার হোল স্কোয়ার দিতে ভুলো না, আর এটা কত টু ইজ টু ওয়ান, কেন এটা ওয়ান এটা টু তো, তাই কেটে গেল, তাহলে ওয়ান ইজ টু ফোর হলো, তাহলে ওয়ান ইজ টু রো টু ইজ ইকুয়াল টু ওয়ান ইজ টু ফোর হলো, এটা তিন নম্বর অঙ্ক। আমি কি বললাম দেখো আবার একবার রিপিট করছি, কি কি দেয়া ছিল, এদিকটা দেয়া থাকেনি, আমি এদিকে তথ্যগুলো বইয়ের তথ্য ছিল
L1 is to L2 समान 1 is to 2, D1 is to D2 समान 1 is to 2, R1 is to R2 समान 1 is to 2, R1 is to R2 समान কত? তাহলে R1 is to R2 মানে R1 এর ইকুয়েশনটা R1 এর হবে, অনুপাতটা কার হবে? R1 R2, তাহলে ইকুয়েশনটা এর হবে, এর অন্য কারো হবে না। তাহলে আমরা জানি R is equal to RL by A, আমরা জানি R is equal to RL by A, আর A মানে হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4, তাহলে দেখো RL ছিল আর পাই ডি স্কয়ার 4 এখানে হওয়ার কথা, তাহলে 4 টা উপরে গেল, তাহলে 4 RL বাই পাই ডি স্কয়ার। এইবার আমাদের উদ্দেশ্য তো R1 is to R2, তার মানে ইকুয়েশনটা R1 এর হবে, ইকুয়েশনটা কিসের হবে? ইকুয়েশনটা হবে R1 এর। তাহলে রো এর আমরা ইকুয়েশন তৈরি করলাম আ পাই আর ডি স্কয়ার, দেখো এটা গুণ করো পাই আর ডি স্কয়ার বাই 4 এর। এবার রো 1 ইজ টু রো 2 কি করে বার করব? দেখো রো এর সঙ্গে আর হচ্ছে সমানুপাতি, ডি স্কয়ার হচ্ছে সমানুপাতি, আর রো এর সঙ্গে এল হচ্ছে ব্যস্তানুপাতি। তাহলে রো 1 বাই রো 2 হবে আর 1 বাই আর 2, ডি 1 স্কয়ার বাই ডি 2 স্কয়ার, আর রো 1 বাই রো 2 মানে হচ্ছে এল 2 বাই এল 1 হবে। তাহলে দেখো যারা সমানুপাতি তারা উপর নিচেটা ঠিক আছে, রো 1 বাই রো 2 সমান আর 1 বাই আর 2, রো 1 বাই রো 2 সমান ডি 1 বাই ডি 2, আবার রো 1 বাই রো 2 সমান হচ্ছে এল 2 বাই এল 1, ঠিক আছে? তাহলে ব্যস্তানুপাতি। এবারে মানগুলো বসাও, 1 ইজ টু 2 তোমার 1 বাই 2 পাও জানো, আর 1 ইজ টু 2 সমান এটা 1 বাই 2, এইটা কিন্তু উল্টো বসে আছে, তাহলে 1 ইজ টু 2 এটা ফেলে এইটা এটা ক্যান্সেল হয়ে গেল, আর এখানে হলো 1 এর 4, তাহলে রো 1 ইজ টু রো 2 সমান 1 ইজ টু 4। কোশ্চেন নাম্বার 4, একটি তার আছে, তারের দৈর্ঘ্য কিছু একটা আছে যে কোন একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের, এই তারটাকে টেনে লম্বা করা হয়েছে, কত 10% লম্বা করা হলো, 10% লম্বা হয়ে গেল, এটা বলছে রোধ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, এর যদি রোধ আর হয় বা ছাড়ো যাই হোক হলো আরটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 10% দৈর্ঘ্য, তাহলে রোধ কত পার্সেন্ট বৃদ্ধি হবে, রোধটা এই যে এখানে আর ডট এই রোধটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বা এরকম ভাবতে হবে। তাহলে আমরা কি করব, এখানে রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দেখো রোধ নির্ণয় করে রো এল বাই এ, এই তিনটা রাশির উপর নির্ভর করে। এখন এখানে তারের রোধাঙ্ক পরিবর্তন হয় না, হয় কি উপাদানটা কি থাকে, কিন্তু তারটাকে টেনে লম্বা করার ফলে তার প্রস্থচ্ছেদ কমে যায় কারণ আয়তন ধ্রুবক। এখানে আমাদেরকে প্রস্থচ্ছেদের পরিবর্তন কিন্তু বলা হয়নি, আদৌ বলা হয়নি, তাহলে আমরা কি করি, এই প্রস্থচ্ছেদটা আছে অথচ পরিবর্তন জানি না, শুধু এল দিয়ে অঙ্কটা করা যাবে না, তাহলে আমরা এক কাজ করব, আর ইজ ইকুয়াল টু আমরা লিখে ফেলব রো এল স্কোয়ার, দেখো একটা এল দিয়ে উপরে গুণ করলাম, আচ্ছা এল রইল বাই এ আছে তো, উপরে একটা এল দিয়ে আর নিচে একটা এল দিয়ে গুণ করো, তাহলে ক্ষেত্রফল তারের, ভালো করে শুনবে, তারের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য যদি দিয়ে দিই তাহলে এটা কি হয়, তার আয়তন হয়, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য কি হবে, তার আয়তন, ঠিক তো? হ্যাঁ, তাহলে এখানে আমি কি করলাম, রোধ ইজ ইকুয়াল টু হয়ে গেল কত, রো এল স্কোয়ার বাই ভি। এখন দেখো আর প্রপোর্শনাল টু এল, দা এল স্কোয়ার দাঁড়িয়েছে আর প্রপোর্শনাল টু বা আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার দাঁড়িয়েছে, কেন রো এবং ভি দুটোই ধ্রুবক, আমি এখানে লিখতেই পারি আর ইজ ইকুয়াল টু কে এল স্কোয়ার, কে এল স্কোয়ার, কে ধ্রুবক রাশি, কে ধ্রুবক রাশি, আমি বলতেই পারি কে এল স্কোয়ার। এরপর 10% দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, 10% দৈর্ঘ্য বৃদ্ধিটা কি হিসাবে দেখা হবে, দুই ভাবে অঙ্ক হয় এরপরে, এই অঙ্কটা দুভাবে এরপরে করা যাবে, একটা হচ্ছে ডেরিভেটিভ করে করা যাবে, আর একটা তুমি 10% দৈর্ঘ্য বৃদ্ধি 110 ধরে নিতে পারো, নতুন দৈর্ঘ্য 110 ধরে নিতে পারো, অথবা এইটা ডেরিভেটিভ করতে পারো, ঠিক আছে? তাহলে আমি ডেরিভেটিভ প্রসেস যাব, কারণ তোমরা আজকে 12 এ উঠে গেছো, তাহলে আর ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কে এল স্কোয়ার, তাহলে যদি ডেল্টা আর লিখি, ডেল্টা আর সমান হচ্ছে কে ইনটু টু, বলো টু এল
ডেল্টা এল হলো কি না? হ্যাঁ স্যার। এইবারে ডেল্টা আর বাই আর ভাগ করো, এটা যদি এক নম্বর, এটা যদি দু নম্বর ইকুয়েশন বলি, কারণ আমার এখানে এক নম্বর ইকুয়েশন আছে ধরে নিতে হবে, এটা তিন নম্বর ইকুয়েশন, তাহলে তিন ভাজিত দুই, তিন ভাজিত দুই, এরকম করে পাচ্ছি কত পাবো? ডেল্টা আর বাই আর, এটাতে সামান্য ভুল হতে পারে কিন্তু। হ্যাঁ আচ্ছা, তাহলে কি হলো, কেটে গেল উপরে টু এল ডেল্টা এল, কে কে কেটে যাবে উপরে টু এল ডেল্টা এল, তাহলে রইবে কত শুধু টু ডেল্টা এল বাই এল রইবে, তাহলে ডেল্টা আর বাই আর। এবারে ডেল্টা এল বাই এল মানে কত? 10% না, টু ইন্টু এটা কত? 10%, তাহলে কত হলো উত্তরটা? 20%, কত হলো উত্তর? 20%। তোমাদের বইয়ে দেখবে উত্তরটা 21% দেওয়া আছে। আচ্ছা তাহলে এই প্রসেসে করে উত্তরটা আমার 20% এলো, কিন্তু বইয়ে আছে 21%, এটা হচ্ছে এমসিকিউর জন্য এই প্রসেসটা ভালো। এবার আমি একটা অন্য প্রশ্ন করলাম, এটা ভুল নয় কিন্তু, আমি বললাম সামান্য হতে পারে। এরপর দেখো এইটা অন্যভাবে অঙ্কটা করছি, এই অঙ্কটাই করবো অন্যভাবে। মনে করলাম প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এই যে এল, এল ছিল তো আর একটা এল ডট নয় কি, তাহলে এল কে ধরে নিলাম যে 100, ঠিক তো? তাহলে এল ডট নতুন দৈর্ঘ্য কত হবে বলতে পারবে? এল ডট সমান কত বলো? 110 নয় কি? হ্যাঁ 110, ঠিক আছে। তাহলে আমরা নতুন যে এটা পাবো আর কি, নতুন যে রোধটা পাবো সেইটা আর এবং আর ডট ধরে নিতে পারি, আর ডট ধরলাম, তাহলে আর ডট বাই আর, ভালো করে শুনবে, অতএব আর ডট বাই আর সমান কত হবে? কি এটা, কে এটা তো কেটে যাবে, এল ডট বাই এল তার হোল স্কোয়ার হবে কি না বলো, এই যে এইটা দেখে বলো, হবে তো? তাহলে হবে 110-এর 110 বাই 100 তার হোল স্কোয়ার, কারো আপত্তি? তাহলে হবে 00 কেটে যাবে 121/100, কারো আপত্তি নেই? ঠিক তো। এইবারে আমরা শতাংশ অনুপাতটা বার করতে শিখতে হবে, যে পরবর্তীকালে রোধ হয়েছে, দেখো দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, তার রোধ তো বেড়েছে, কে বড়, আর ডট বড় না আর বড়? বলো আর ডট বড়। তাহলে আমি এরকম করতে পারি, একে এক বিয়োগ করো, এক বিয়োগ করোটা বুঝতে পারলে, এক বিয়োগ আর ডট মাইনাস আর বাই আর হবে, ঠিক এখানেও এক বিয়োগ করলে 121-100/100 হবে, তাহলে কত হবে? 21/100, তাহলে কত পার্সেন্ট হলো? এবারে পার্সেন্টেজ, এটা অংশ হয়েছে, এটা অংশ, 100 ভাগে 21 ভাগ বৃদ্ধি পেয়েছে, এটা অংশ, একে যদি গুণ করা হয় 100 দিয়ে তবে পার্সেন্টেজ হয়, গুণিত 100 বলো তাহলে কত হবে এটা পার্সেন্টেজ, গুণিত 100 সমান হলো 21%। এই পার্সেন্টেজ সিস্টেমটা তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো উত্তরটা মিলে গেছে, আজকে এই পর্যন্ত থাক।